জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন আটটি টিমের টিম লিডারদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে ট্রেনে আগুন দেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী যুবদল নেতা মনসুর বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার জন্য বিস্ফোরক সহ কয়েকজনকে দায়িত্ব দেয়, অর্থের যোগান দেন এক বিএনপি নেতা। ট্রেনের আগুনের ঘটনায় বিএনপি ও যুবদলের আট নেতাকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ। চৌঠা জানুয়ারি সন্ধ্যায় যুবদল নেতা মনসুর আলমের ফোনে আসে গ্রুপ ভিডিও কল। সেই কলে যুক্ত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রবিউল ইসলাম, সঙ্গে মহানগর যুবদলের আটটি টিমের টিম লিডাররা। মহানগর দক্ষিণের এই আহ্বায়ক সদস্য সচিব সহ আমরা টিম যেগুলো আছে সব টিম লিডার মিলে ভার্চুয়ালি মিটিং করি। 17 মিনিটের ওই ভিডিও কলে নেওয়া হয় বেশ কয়েকটি সিদ্ধান্ত। ভোটকেন্দ্র ও নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের পাশাপাশি পরিকল্পনা করা হয় ঢাকা ময়মনসিংহ বা ঢাকা নারায়ণগঞ্জ রুটের ট্রেনে আগুন দেওয়ার। পরে কয়েকজনকে ভাড়া করে বেনাপোল এক্সপ্রেসে আগুনের নির্দেশ দেয় সে। দুইটা সিদ্ধান্ত হয়েছে, থানা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে, ওইগুলোতে ভ্রাম্যমান ক্যাম্প যেগুলো এগুলা জ্বালিয়ে দেওয়ার জন্য লাইটিং করে, আর হচ্ছে সাউন্ড ককলেট মারি ভীতি সৃষ্টি করার জন্য যাতে কেউ ভোটার না আসে। আর দ্বিতীয়ত হচ্ছে ট্রেনের একটা ব্যাপারে কথা হয়েছে, সেটা আমাদের প্রথমে টিম লিডার সবাই কে কাজ করতে পারবে এটা আমাদের রবিউল ইসলাম নয়ন সদস্য সচিব জিজ্ঞাসা করছে। অন্য একটি মামলার তদন্তে চকবাজার বেড়িবাঁধ থেকে মনসুরকে গ্রেপ্তারের পর এই পরিকল্পনার কথা জানতে পারে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয় বিএনপির নেতা নবিউল্লাহ নবী সহ যুবদলের আরও 6 জনকে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে এই পরিকল্পনায় অর্থের যোগানদাতা নবিউল্লাহ নবী, এছাড়া তাদের বিরুদ্ধে ভোটকেন্দ্র ও নির্বাচনী ক্যাম্পে আগুন ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকারও প্রমাণ পাওয়া গেছে। ভিডিও কনফারেন্স থেকে একজন ব্যক্তি যে বলছে আমি করব, সেই ব্যক্তির নাম এবং মনসুর যে আমরা ধরেছি সে আর 3 জনকে যে তার সাথী সহযোগী দিয়েছে সেটাও আমরা, সে নামটাও আমাদের কাছে আছে নবিউল্লাহ নবী, তারও সম্পৃক্ততা আমরা কিছু জায়গায় পেয়েছি, সেটাও আমরা পরে তদন্তের স্বার্থে আমরা পরে জানাবো। রাজধানীর গোপীবাগে ট্রেনের আগুনে 4 জন নিহতের ঘটনায় হত্যা মামলা করেছেন বেনাপোল এক্সপ্রেসের পরিচালক। বাসের পর এবার নাশকতার প্রধান টার্গেটে পরিণত হয়েছে ট্রেন। মোহনগঞ্জ এক্সপ্রেসের পর এবার বেনাপোল এক্সপ্রেসে আগুন দিল দুর্বৃত্তরা। একের পর এক নাশকতায় সবচেয়ে নিরাপদে বাহন নিয়ে শঙ্কিত যাত্রীরা, তারা এর সমাধান চায়। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি থেকে তারা মুক্তি চায়। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।